মৃত্যুর স্বাদ কিন্তু সবাইকে গ্রহণ করতে হবে, এই ঠিক কিনা বলেন? মৃত্যুর স্বাদ আপনাকে আস্বাদন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই তার মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কে কখন মারা যাবে কিন্তু কেউ বলতে পারে না, কেউ কি বলতে পারে না কি কখন চলে যাবেন কেউ বলতে পারে না। তবে হ্যাঁ, মৃত্যুর 40 দিন পূর্বে কয়েকটা আলামত প্রকাশিত হয়। দেখবেন মৃত্যুর 40 দিন পূর্বে মানুষটা কেমন যেন একটু দুর্বল হয়ে যায়, মানুষের সাথে কথা বলতে চায় না, ঠিক কিনা বলেন? হাদিস শরীফের মধ্যে আছে, যেদিন এন্তেকাল করবে একজন ফেরেশতা, রিজিকের ফেরেশতা তার কানের গোড়ায় এসে বলে, আল্লাহর বান্দা, সারা দুনিয়া তোমার জন্য তালাশ করেছি, আল্লাহ তাআলা আমাকে রিজিকের জিম্মাদারি দিয়েছে, আমি তোমাকে জন্মের পর থেকে রিজিক দিয়েছি, আমার মাধ্যমে আল্লাহ দিয়েছে, আজকে গোটা দুনিয়া তালাশ করেছি, তোমার জন্য একটা রিজিকের ব্যবস্থা করতে পারি নাই, তার মানে মনে হয় তুমি দুনিয়া থেকে চলে যাবে। আমার পানির ফেরেশতা এসে বলে, হে আল্লাহর বান্দা, জন্মের পরে আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দিয়েছে তোমাকে পানি পান করানোর জন্য, পানি সরবরাহের জন্য গোটা দুনিয়া তালাশ করেছি, তোমাকে পানি পান করানোর মতো এক ফোঁটা পানি আমি পাই নাই। আল্লাহ বলে, গোলাম, ফারিকুম ফিল জান্নাহ ফারিকুম ফিস সাইর, রাস্তা দুইটা, একটা জান্নাতের রাস্তা একটা জাহান্নামের রাস্তা, গোলাম আমি চাই না তুমি জাহান্নামের মধ্যে যাও, আমি তোমাকে বড় ভালোবাসি, বড় মহাব্বত করি, আমি তোমাকে তোমার চারাটা হাত দিয়া, কুদরতি হাত দিয়ে টিপা টিপা বানাইয়া দিয়েছি, সাবধান, যদি একবার জাহান্নামে পড়িয়া যাও তাহলে কিন্তু জাহান্নামের আগুন তোমাদেরকে জ্বালায়া দিবে। এই জন্য মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর সময় কান্না করতেছিলেন। ছোট্ট মেয়ে ফাতেমা মায়ের শিওরে বসে বলে, মা আপনি কেন কান্না করেন, কান্না বন্ধ করেন। মা খাদিজা কান্না বন্ধ করে না, ছোট্ট মেয়ে ফাতেমা বলে, মা কান্না বন্ধ করেন, মা খাদিজাতুল কুবরা কান্না বন্ধ করে না। ছোট্ট মেয়ে ফাতেমা বলে, মা যদি আপনি কান্না বন্ধ না করেন আমারও কান্না চলে আসে। কিছুক্ষণ পরে বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন। আসবার পরে ফাতেমা বলে, বাবা মা কান্না করে, মায়ের কান্না বন্ধ করান, আমি যতক্ষণ পর্যন্ত বললাম কিন্তু মা কান্না বন্ধ করলো না। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর বলে, খাদিজা কেন তুমি কান্না করো, কান্না বন্ধ করো। মা খাদিজা বলে, ও পয়গম্বর, আমি কিছুদিন পরে হয়তো দুনিয়া থেকে চলে যাব। ও পয়গম্বর, দুনিয়াতে আপনি আমার পাশে ছিলেন, ফাতেমা আমার পাশে ছিল, নবী গো অন্ধকার কবরের ভয়, যে কবরের সাথে নেই বাতি নেই বন্ধু নাই বান্ধব নাই, ওই কবরে আমি কি করে থাকবো। অথচ যেই খাদিজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম দিয়েছে, আল্লাহু আকবর বলেন, এই দুনিয়াতে আল্লাহ তাআলা একজন নারীকে সালাম দিয়েছে, সেই হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মক্কা থেকে 5 কিলোমিটার দূরে জবাল নূর পর্বত, যেখানে বিশ্বনবী পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ, যেখানে কোরআন নাযিল হয় নবীজি ধ্যান করতেন, মা খাদিজা দৈনিক 2-3 বার খাদ্য নিয়ে উপরে যেতেন, লম্বা বিশাল একজন একটা পাহাড়, ঠিক কিনা বলেন? এখন তো সিঁড়ি হয়েছে, অথচ সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে উঠতে বড় কষ্ট হয়। মা খাদিজা সিঁড়ি সারা ওই পাহাড়ে কিভাবে 2-3 বার খাদ্য নিয়ে উঠছে না গেলে বুঝতে পারবেন না, ওই পাহাড়ে আমি 2 বার উঠেছি, বড় কষ্ট হয়েছে। মা খাদিজা খাবার নিয়ে উপরে যাইতেন, আল্লাহর পয়গম্বর দেখতেন মা খাদিজার হাতগুলো ফেটে ফেটে রক্ত বের হতো, হাঁটু ছিলে যেত রক্ত বের হতো, আল্লাহর পয়গম্বর বলতো, হে খাদিজা তুমি আমার জন্য বড় কষ্ট করো। মা খাদিজা বলে, পয়গম্বর আপনার জন্য এতটুকু কষ্ট কেন, ও পয়গম্বর প্রয়োজনে আমি আপনার জন্য আমার জীবনটা পর্যন্ত বিলাইয়া দেব। একদিন খাদ্য নিয়ে উপরে যায়, আল্লাহর পয়গম্বর জিব্রাইলের সাথে কথা বলতেছিল, হঠাৎ করে জিব্রাইল বলে, ও পয়গম্বর ওই যে খাদ্য নিয়ে উপরে আসতেছে খাদিজা, বলে হ্যাঁ পয়গম্বর, আজকে খাদিজার জন্য একটা সুসংবাদ আছে। বলে, কি সুসংবাদ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, খাদিজাকে সালাম দিয়েছে। খাদিজা খাদ্য নিয়ে পয়গম্বরের সামনে গেলেন, নিজের হাত দিয়ে রুটিগুলো আল্লাহর পয়গম্বর মুখের মধ্যে তুলিয়া দেয়, আল্লাহর পয়গম্বর রুটি খায় আর তাকে হাত কেটে গেছে, রক্তক্ষরণ হইতেছে, হাঁটু কেটে গেছে, রক্তক্ষরণ হয়। আল্লাহর পয়গম্বর বলল, খাদিজা তুমি আমার জন্য বড় কষ্ট করো, ও পয়গম্বর গো আমি আপনার জন্য কষ্ট না করলে কে করবে, আপনার মা নাই, আপনার বাবা নাই, কেউ নাই, মক্কার মধ্যে সবাই আপনার দুশ্মন। এ খাদিজা আজকে তোমার জন্য একটা সুসংবাদ আছে। বলে, কি সুসংবাদ? আল্লাহ তাআলা নিজে তোমাকে সালাম দিয়েছে। আল্লাহু আকবার। মা খাদিজা শুনবার পরে চোখের পানিগুলো সেরে সেরে কান্না করে বলে, পয়গম্বর আল্লাহর সালামের জবাব কেমনে দিতে আমি জানি না, ও পয়গম্বর আপনি আমার পক্ষ থেকে সালামের জবাবটা দিয়ে দিবেন। আল্লাহর পয়গম্বর যখন কালিমার দাওয়াত দেওয়ার জন্য বাইরে যেতেন, রাত 2টা 3টা 4টা বাজে, আল্লাহর পয়গম্বর কখনো কখনো ঘরে প্রবেশ করতেন, দরজার মধ্যে আসতে পারে নক করলে মা খাদিজা দরজা খুলে দিতেন। আল্লাহর পয়গম্বর বলে, খাদিজা রাত 2টা 3টা বাজে আমি কালিমার দাওয়াত দেওয়ার জন্য বাইরে যাই, এ খাদিজা তুমি
আমি কি ঘুমাও নাই রে খাদিজা বলে পয়গম্বর না ঘুমাই নাই কেন ঘুমাও নাই ও পয়গম্বর আমি জানি এই মক্কার মধ্যে আপনার মা নাই এই মক্কার মধ্যে আপনার বাবা নাই পয়গম্বর গো আপনি কালিমার দাওয়াত দেওয়ার জন্য বাইরে যান ও পয়গম্বর আপনি দাওয়াত দেওয়ার জন্য বাইরে যান আর আমি খাদিজা যদি বিছানার মধ্যে পিঠ লাগাইয়া লাগাইয়া ঘুমাই আপনি দরজার মধ্যে আইসা দরজার মধ্যে নক করবেন আর বলবেন খাদিজা দরজা খোলো আমি ঘুমায় থাকবো দরজা খুলতে পারবো না আপনার আওয়াজটা আস্তে আসতে বেড়ে যাবে আর মক্কার কাফেরগুলো আইসা আপনাকে কষ্ট দিবে ও পয়গম্বর যদি মক্কার কাফেরগুলো আপনাকে কষ্ট দেয় কেয়ামতের ময়দানে আল্লাহর আল্লাহর পয়গম্বর আল্লাহর কসম করে বলি আল্লাহর সামনে আমাকে দাঁড়ায় যেতে হবে ও পয়গম্বর এই জন্য আল্লাহ শপথ করে বলি যতক্ষণ পর্যন্ত আপনি বাইরে থাকেন ও পয়গম্বর বিছানায় পিঠ লাগাবো দূরের কথা আমি খাদিজা দাঁড়ায়া দাঁড়ায় আপনার জন্য অপেক্ষা করি আল্লাহু আকবার ওই খাদিজা যাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছে ওই খাদিজার জাহান্নামকে কতটা ভয় করে ইন্তেকালের পূর্বে কান্না করতেছে আল্লাহর পয়গম্বর বলে খাদিজা কান্না বন্ধ করো মা খাদিজা কান্না বন্ধ করে না অনেকক্ষণ পর আল্লাহর পয়গম্বর বলে খাদিজা তুমি তো জানো তোমাকে আমি বড় ভালোবাসি আমার মা নাই আমার বাবা নাই এ খাদিজা তুমি আমাকে বড় ভালোবাসো আমিও তোমাকে বড় ভালোবাসি তুমি এইরকম কান্না করলে আমি পয়গম্বর সহ্য করতে পারবো না আমারও কান্না চলে আস খাদিজা রে তুমি কান্না বন্ধ করো দেখো না তোমার জন্য ছোট্ট মেয়ে ফাতেমাও কান্না করে এইবার মা খাদিজা বলে পয়গম্বর গো কেমনে কান্না বন্ধ করবো জাহান্নামের ভয়ে আমার অন্তরটা কেঁপে উঠতেছি ও পয়গম্বর তিনটা ওয়াদা দেন আপনি তিনটা শর্ত পূরণ করবেন আমার তিনটা চাহিদা পূর্ণ করলে আমি কান্না বন্ধ করবো তোমার তিনটা চাহিদা কি আমারে বলো এক নম্বর চাহিদা ও পয়গম্বর অন্ধকার কবর যে কবরে সাথী নাই বাতি নাই যে কবরে দরজা নাই জানালা নাই বিছানা নাই ও পয়গম্বর ওই কবরে আমি কি করে থাকবো আপনি আমাকে ওয়াদা দেন পয়গম্বর গো আমার ইন্তেকালের পরে আপনার ব্যবহৃত একটা জুব্বা দিয়ে আমার কাফনে কাপড় দিবেন ও পয়গম্বর আপনার ব্যবহৃত একটা জুব্বা যদি আমার গায়ের মধ্যে থাকে আমার বিশ্বাস গো কবরে আমাকে কষ্ট দেওয়া হবে না আল্লাহর ফেরেশতারা আমার সাথে খারাপ ব্যবহার করবে না আল্লাহর নবী বললেন খাদিজা তুমি কান্না বন্ধ করো ওয়াদা দিলাম তোমার অন্তকালের পরে আমার একটা জুব্বা দিয়ে তোমার কাফনে কাপড় দিব তোমার দুই নম্বর চাহিদাটা আমারে বলো ও পয়গম্বর আপনি আমাকে ওয়াদা দেন আপনি নিজে আমাকে কাফনে কাপড় পরাইয়া আপনি নিজে জানাজা দিয়ে কবরে নিয়ে লাশটা নিয়ে আপনি নিজে নামবেন আপনার বরকতে হাত দিয়ে মাটি দিবেন আল্লাহর পয়গম্বর বলে খাদিজা তুমি কান্না করবা না ওয়াদা দিলাম আমার বরকতে হাত দিয়ে তোমার আমি জানাজা দিয়া আমি নিজে লাশটা নিয়ে কবরে নাই আমার বরকতে হাত দিয়ে মাটি দিব তিন নম্বর শর্ত কি বলো ও পয়গম্বর আমি আপনার জবান থেকে শুনেছি যখন কোনো মাইয়িত কবরে চলে যায় যখন কোনো মাইয়িতকে কবরে দাফন করবার পর আত্মীয়রা 40 কদম দূরে চলে যায় লোকটা জাহান্নামী হোক আর জান্নাতি হোক 40 কদম দূরে যাওয়ার পরে দুইজন ফেরেশতা কবরের মধ্যে ঢুকে দুইকে প্রশ্ন করে মার রব্বুক ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা হে আল্লাহর বান্দা বান্দি বলো তোমার রব কে তোমার দিন কে তোমার নবী কে ও পয়গম্বর জবাব দিতে পারলে তো ভালো কথা না দিতে পারলে তো জাহান্নামের আগুন ধাও ধাও করিয়া জ্বলবে কবরের মধ্যে সাপ আর বিচ্ছু কামড়ানো শুরু করে দিবে পয়গম্বর আমার বয় আপনি আমাকে ওয়াদা দেন দাফন করাবার পরে সবাই যার যার ঘরে চলে যাবে কিন্তু আমাকে রাইখা আপনি চলে যাবেন না যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির আমার কবরে প্রবেশ না করবে গো পয়গম্বর ততক্ষণ পর্যন্ত আপনি যাবেন না আমার কবরের পাশে আপনি দাঁড়ায়া থাকবেন ও বিশ্ব নবী যখন মুনকার নাকির আমার কবরে ঢুকবে দুই কবল খাদিজা বল মার রব্বুক ওয়া মা দীনুক ওয়া মা নাবিয়ুক তোর রব কে তোর দিন কি তোর নবী কে পয়গম্বর গো যদি আমি বয়স্তব্ধ হয়ে যাই আতঙ্কিত হয়ে যাই আপনার জবাবগুলো দিয়া দিবেন ওয়াদা দেন আল্লাহর পয়গম্বর বলে খাদিজা কান্না বন্ধ করো আমি তোমাকে ওয়াদা দিলাম আমি তোমাকে দাফন করবার পরে সবাই চলে যাবে আমি তোমার কবরের পাশে দাঁড়ায়া থাকবো এ খাদিজা যতক্ষণ পর্যন্ত মন কান নাকি তোমার কবরে প্রবেশ না করবে আমি পয়গম্বর তোমার কবর ত্যাগ করবো না জবাবগুলো আমি দিয়ে দিব মা খাদিজা ইন্তেকাল করলেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফজালুন নিসাই আহলে জান্নাত খাদিজা বিনতে খুয়াইলিদ ও ফাতিমা বিনতে মুহাম্মদ ওমর বিনতে ইমরান ও আসিয়া বিনতে মুজাহিম আল্লাহর পয়গম্বর বলেন এই দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ নারী চারজন এর মধ্যে এক নম্বরে খাদিজা দুই নম্বরে ফাতেমা তিন নম্বর ঈসা নবীর মা মারিয়াম আলাইহিসসালাম চার নম্বরে হযরত আসিয়া এই চারজন এই পৃথিবীর শ্রেষ্ঠ নারী এর মধ্যে এক নম্বর মা খাদিজা আল্লাহর পয়গম্বর মা খাদিজাকে বড় ভালোবাসতেন মা খাদিজার ইন্তেকাল হয়ে গেল আল্লাহর পয়গম্বর একটা ব্যবহৃত জুব্বা দিয়ে কাফনে কাপড় পরাইয়া দিলেন জানাজা দিয়ে পয়গম্বর লাশটা নিয়ে কবরের মধ্যে নামলেন আল্লাহর পয়গম্বর লাশটা নিয়ে নাইমা বলে আল্লাহ যে খাদিজা আমাকে বড় ভালোবাসতো আমিও যে খাদিজাকে বড় ভালোবাসতাম এই মক্কার মধ্যে যখন আমার মা বাবা কেউ ছিল না মক্কা কাফেরগুলো যখন
যখন আমাকে মারতে আসতো আমার খাদিজা ডাল হয়ে দাঁড়ায় যাইতো। সাবধান হে মক্কার কাফেরেরা, আমার নবীর দুনিয়ায় মানে বাবা নাই তাতে কি হয়েছে? আমি খাদিজা যতদিন পর্যন্ত জীবিত থাকি আল্লাহর কসম আমার নবীর গায়ে ফুলের টোকা দিতে দিব না। রব্বুল আলামিন জি খাদিজা আমার জন্য রাতে না ঘুমায় অপেক্ষা করতো, না খায় আমার জন্য অপেক্ষা করতো, সব সম্পদ ইসলামের জন্য বিলীন করে দিয়েছে। ওই খাদিজাকে আমি বড় ভালোবাসি, আমার ভালোবাসার মানুষটাকে আমার ভালোবাসার কুল থেকে আপনার রহমতের কুল হস্তান্তর করতেছি। আল্লাহ আপনি কিন্তু আমার খাদিজাকে কষ্ট দিয়েন না। আল্লাহু আকবার বলেন, আল্লাহর পয়গম্বর বলতেছে, আল্লাহ আমার ভালোবাসার মানুষটাকে আমি আপনার কাছে দিতেছি, আপনি কিন্তু কষ্ট দিয়েন না। তার কপালটা কত ভালো, মাটি দিলেন আল্লাহর পয়গম্বর, বড় কোটি হাত দিয়ে মাটি দিলেন, সব সাহাবায়ে কেরাম চলে যায়, আল্লাহর পয়গম্বর কবরে পাশে দাঁড়ায় আছে। সিদ্দিক আকবর বলে, পয়গম্বর গো সবাই চলে গেল, আপনি কি যাবেন না? বলে, আবু বকর তুমিও চলে যাও, আমি যাব না। ও পয়গম্বর কেন যাবেন না? পয়গম্বর আমরে বলেন, আবু বকর তুমিও চলে যাও। পয়গম্বর সূর্য লাল হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, সবাই যারা যারা করে চলে গেল, আপনি কেন যাবেন না? আপনিও চলেন। আল্লাহর পয়গম্বর বলে, আবু বকর আমি আমার খাদিজাকে ওয়াদা দিয়েছি, যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির কবরে প্রবেশ না করে আমি পয়গম্বর কবর ত্যাগ করবো না। মুনকার নাকির আয়েশা যখন আমার খাদিজাকে প্রশ্ন করবে, আমি পয়গম্বর উত্তরগুলো দিয়া দিব। আবু বকর সুতরাং তুমিও চইলা যাও, আমি যাবো না, আমি দাঁড়ায় থাকবো। আবু বকর চইলা গেলেন, আল্লাহর পয়গম্বর একা একা কবরের পাশে দাঁড়ায় আছেন। ওইদিকে সূর্য ডুবে যাচ্ছে, লাল হয়ে গেল, লম্বা সময়, 40 কদম দূরে গেলেই তো কবরের ফেরেশতা আসে। আজকে অনেক সময় হয়ে গেল, এখনো পর্যন্ত কবরে মুনকার নাকির প্রবেশ করে না। আল্লাহর পয়গম্বর চেহারা মোরক লাল হয়ে গেছে, চোখগুলো বেবি পানি পড়তেছে, কারণ এখনো কেন মুনকার নাকির কবরে প্রবেশ করে না? লম্বা সময়, নবীজির চোখ মোরক থেকে মুক্তার দানার মতো পানিগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে, কারণ এখনো পর্যন্ত মুনকার নাকির কেন ঢুকে না? আল্লাহ তাআলা বলে, জিব্রাইল যা যা আমার বন্ধুরে গিয়ে বল। জিব্রাইল চৈরাস এইসব বলে, ও পয়গম্বর কেন আপনি দাঁড়ায় আছেন? এই জিব্রাইল মুনকার নাকির কবরে কেন প্রবেশ করে না? কেন গো পয়গম্বর? এ জিব্রাইল আমি আমার খাদিজাকে দাফন করেছি, আমি খাদিজাকে ওয়াদা দিয়েছি, যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির কবরে না ঢুকবে আমি যাব না, উত্তরগুলো আমি খাদিজার পক্ষ থেকে আমি নিজে দিয়ে দেব। আল্লাহর পয়গম্বরকে জিব্রাইল বলে, নবী গো আপনার দাঁড়ায় থাকা লাগবে না, আপনি চলে আসেন। বলে, কেন জিব্রাইল? ও পয়গম্বর আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে, যেই খাদিজা জীবনের সব সম্পদ ইসলামের জন্য ব্যয় করে দিয়েছে, যেই খাদিজা আপনাকে জীবন থেকে বেশি ভালোবেসেছে, ও পয়গম্বর যেই খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছে, ওই খাদিজার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে কবরের পাশে দাঁড়ায় থাকা লাগবে না। ওই খাদিজার উত্তর দেওয়ার জন্য আল্লাহ তাআলা বহু আগেই প্রশ্নগুলো উত্তরগুলো রেডি করে রেখেছে। আল্লাহু আকবার! যেই খাদিজাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছে, অথচ ওই মা খাদিজা কবরের ভয়ে থর 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 করে কান্না করেছে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর, ইন্নাহুম ইউআযাবুনা বিকুবুরিহিম, তোমরা কবরের আযাব থেকে পানা চাও, কবরে কিন্তু আযাব হয়। আযাব আল তাসমাউল বাহাইর, কবরের আযাবের আওয়াজ সাপ বিচ্ছু বকরি বেড়া দুম্মা সবাই শুনতে পায়, মানুষ আর জিন জাতি শুনতে পায় না। আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম বলে, ও পয়গম্বর সমস্ত মাখলুকাত শুনতে পায়, মানব জাতি জিন জাতি কেন শুনতে পায় না? আল্লাহর পয়গম্বর বলেন, সাবিরা যদি মানুষ আর জিন জাতি কবরের আযাবের আওয়াজ শুনতো, তাহলে পিতা মাতাকে নিয়ে কবরের মধ্যে দাফন করবার জন্য যেত না। এই জন্য আল্লাহ তাআলা পিতা মাতাকে, এই জন্য আল্লাহ তাআলা মানব জাতি আর জিন জাতিকে কবরের আযাবের আওয়াজ শুনতে দেন না, শুনলে কবরের পাশেও যেত না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান তোমরা আল্লাহর গোলামি করো, যদি জাহান্নামী হয়ে তোমরা কবরের মধ্যে যাও, এক একটা জাহান্নামীর কবরে কমপক্ষে 70 থেকে 99টা সাপ দেওয়া হবে, 70 থেকে 99টা সাপ পালাক্রমে দংশন করবে। আল্লাহর পয়গম্বর বলেন, এক একটা সাপ এত ভয়ঙ্কর হবে, ওই সাপগুলো যদি একটা নিঃশ্বাস দুনিয়াতে ফেলতো, গোটা পৃথিবীটা বিষাক্ত হয়ে যেত, মাটিগুলো থামা হয়ে যেত, গাছগুলো মরে যেত। সাবধান, ওই সাপ তোমাকে দংশন করবে। এই জন্যই তো সাহাবায়ে কেরাম কবরের পার্শ্বে দিয়া যাইতেন, হাউমাউ হাউমাউ করে কান্না করতেন। ওসমান গনির মতো সাহাবা দুনিয়াতে নবীদের পরে 3 নম্বর দামি মানুষ, 1 নম্বর সিদ্দিক আকবর, 2 নম্বর ওমর ফারুক, 3 নম্বর হযরত ওসমান। অথচ ওই ওসমান কবরের পার্শ্বে দিয়ে যখন যাইতেন, হাউমাউ হাউমাউ করে কান্না করতেন। মৃত্যুর স্বাদ কিন্তু সবাইকে গ্রহণ করতে হবে, এই ঠিক কিনা বলেন? মৃত্যুর স্বাদ আপনাকেও আস্বাদন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিং যায়েকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই তার মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে।
কে কখন মারা যাবে কিন্তু কেউ বলতে পারে না, কেউ কি বলতে পারে না কি কখন চলে যাবেন কেউ বলতে পারে না। তবে হ্যাঁ, মৃত্যু 40 দিন পূর্বে কয়েকটা আলামত প্রকাশিত হয়। দেখবেন মৃত্যু 40 দিন পূর্বে মানুষটা কেমন যেন একটু দুর্বল হয়ে যায়, মানুষের সাথে কথা বলতে চায় না, ঠিক কি না বলেন। হাদিস শরীফের মধ্যে আছে যে দিন ইন্তেকাল করবে একজন ফেরেশতা, রিজিকের ফেরেশতা তার কানের গোড়ায় এসে বলে, আল্লাহর বান্দা, সারা দুনিয়া তোমার জন্য তালাশ করেছি, আল্লাহ তাআলা আমাকে রিজিকের জিম্মাদারি দিয়েছে, আমি তোমাকে জন্মের পর থেকে রিজিক দিয়েছি, আমার মাধ্যমে আল্লাহ দিয়েছে, আজকে গোটা দুনিয়া তালাশ করেছি, তোমার জন্য একটা রিজিকের ব্যবস্থা করতে পারি নাই, তার মানে মনে হয় তুমি দুনিয়া থেকে চলে যাবে। আমার পানির ফেরেশতা এসে বলে, হে আল্লাহর বান্দা, জন্মের পরে আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দিয়েছে তোমাকে পানি পান করানোর জন্য, পানি সরবরাহের জন্য, গোটা দুনিয়া তালাশ করেছি, তোমাকে পানি পান করানোর মতো এক ফোঁটা পানি আমি পাই নাই, গোটা দুনিয়া তালাশ করেছি পানি নাই, তোমার নামে কোনো পানি নাই, তার মানে তোমার রিজিক বন্ধু, তোমাকে আল্লাহর কাছে চলে যেতে হবে। এই রকম ভাবে ফেরেশতারা এসে যখন তাকে এক একটা মেসেজ দেয়, সে নরমাল হয়ে যায়, সে দুর্বল হয়ে যায়, সে আর কথা বলতে পারে না। এই জন্যে মৃত্যুর 40 দিন পূর্বে মানুষটা দুর্বল হয়ে যায়, ছেলে মেয়েদেরকে দেখতে মনে চায়, ঠিক কিনা বলেন। আত্মীয়দেরকে বলে, আমার ছেলেটা বিদেশের বাড়িতে আস, আমার দেখতে মনে চায়, ঢাকাতে মেয়েটা আছে দেখতে মনে চায়, আমার মেয়েটাকে একটু আসতে বলো, আমার ছেলেটাকে একটু আসতে বলো। এই জন্য মৃত্যুর 40 দিন পূর্বে অন্তরের মধ্যে একটু জাগনা দেয়, কিন্তু কখন সে দুনিয়া থেকে চলে যাবে সে নিজেও জানে না, যেদিন দুনিয়া থেকে চলে যাবে সে ওই দিনের খবরও বলতে পারে না। আল্লাহ তাআলা মৃত্যুটাকে গোপন রেখেছে। যদি আপনি জানেন 10 বছর পরে আপনার মৃত্যু হবে, এখনই আপনার খানা বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন। আরে 10 বছর পরেও যদি মৃত্যুর সংবাদটা শুনতে পান, এই জন্য মৃত্যুটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন রেখেছেন, যেন অল্প দিনের জিন্দগিতে যেন সন্তানদের বিবিদের আত্মীয়দেরকে নিয়ে যেন একটু আনন্দে থাকতে পারেন। যদি মৃত্যুর সংবাদটা আল্লাহ প্রকাশ করে দিত, তাহলে আপনার ঘুম খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যেত, ঠিক কিনা বলেন। ওই যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন যা কেমন জাহান্নামকে ভয় পেয়েছে, কেমন জাহান্নাম আযাবকে ভয় পেয়েছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতিমা জান্নাতের মনিদের সর্দারিনী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে ঢুকলেন, নামাজ পড়ে এসে ফাতিমাকে দেখে, ফাতিমা রান্না বান্নার কাজ করতেছে, সমস্ত পুরাতন কাপড়গুলো নামাইছে এবং বিশাল বড় একটা আটার খামিরা বানাইছে, যে খামিরার আটা দিয়ে রুটি বানাইলে এক সপ্তাহ পর্যন্ত খাওয়া যাবে। হযরত আলী বলে, ফাতেমা, প্রতিদিন নামাজ পড়িয়ে যখন বাড়িতে আসি দেখি নামাজের মুসল্লার মধ্যে বসে থাকো, নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, জিকির আজকার করো, এই ফাতেমা আজকে নামাজও পড়ো না, কোরআন তেলাওয়াতও করো না, কাজকর্ম শুরু করে দিয়েছো, কারণটা কি? ফাতেমা বলে, আলী গো একটু বসেন না, একটু কথা বলতে চাই। আলী বলে, ফাতেমা কি কথা? ও গো আলী, আমি অনেক লম্বা সময় আপনার সংসার করেছি, স্ত্রী হিসেবে আমার ভুল ভ্রান্তি হতেই পারে, আপনি দয়া করে মেহরবানি করে ক্ষমা করে দেন। হযরত আলী বলে, ফাতেমা কি বলো, তুমি কোনো ভুল করো নাই, তুমি কোনো অন্যায় করো নাই। হযরত ফাতেমা বলে, আলী গো আপনি বলেন না, আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। আলী বলে, ফাতেমা আমি তোমার যোগ্য ছিলাম না, যখন আল্লাহর পয়গম্বর বিয়ের প্রস্তাব দিলেন, এমন কোন দুনী সাহাবা নাই যে সাহাবা তোমাকে বিয়ে করবার জন্য প্রস্তাব দেয় নাই। এ ফাতেমা, আমি সবচাইতে গরিব একজন সাহাবা ছিলাম, আমার ঘরে খাবার ছিল না তেমন, একটা গ্লাস, একটা প্লেট ছিল, একটা বালিশ ছিল, একটা কম্বল ছিল, খেজুর পাতা রশি দিয়ে বানানো একটা খাটের মধ্যে তোমাকে নিয়ে ঘুমাইতাম। এ ফাতেমা তুমি জান্নাত রমণীদের সর্দারিনী, তুমি আমার ঘরে আসছো, আমার কপাল ভালো, আমি তোমার যোগ্য ছিলাম না, আল্লাহর পয়গম্বর তোমাকে আমার কাছে দিয়েছে, এটা তো আমার মুসিব বড় ভালো, তুমি কোনো ভুল করো নাই, তুমি কোনো অন্যায় করো নাই। ফাতেমা বলে, আলী গো পয়গম্বর জবান থেকে শুনেছি, যখন কোন স্ত্রী ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে স্বামী যদি বলে আমি বড় সন্তুষ্ট ছিলাম, আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ নবী জবান থেকে শুনেছি কোন স্ত্রী ইন্তেকাল করবার পরে যদি স্বামী বলে আহ তার উপরে অসন্তুষ্ট ছিলাম, তার উপর আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, আলী অনেক লম্বা সংসার করেছি, যদি ভুল ভ্রান্তি করে থাকি আপনি আমাকে মাফ করে দেন। আলী বলে, ফাতেমা এই কথা কেন বারবার বলতেছো? ও গো আলী, আজকে একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা বুঝতে আমার বড় কষ্ট হয় নাই। কি স্বপ্ন দেখেছো? ও গো আলী, স্বপ্ন দেখেছি আল্লাহর পয়গম্বর আমার আব্বাজান আমার ঘরের মধ্যে ঢুকলেন, দুই কা কি যেন তালাশ করতেছেন। আমি জিজ্ঞাসা করলাম, আব্বাজান কি তালাশ করেন?
আমার আব্বা জান বলে হে মা ফাতেমা আমি তো তোকে তালাশ করতেছি রে মা আব্বা জান কেন তালাশ করতেছেন মা রে আমি তোমাকে একটা সংবাদ দেওয়ার জন্য আসছি কি সংবাদ আজকে সেহরি খেয়েছো আলীর সাথে আর ইফতার করবা তুমি আমি নবীর সাথেই এই কথা বলবার পরে ঘুমটা ভাঙা গেল ও গো আলী এই স্বপ্নের ব্যাখ্যা আমার বুঝতে বাকি হয় নাই আমার বিশ্বাস গো আলী আজকে আমি আপনাকে ছেড়ে আমি আমার আব্বার কাছে চলে যাব হে আলী যদি আমি আপনাকে কষ্ট দিয়ে থাকি আপনি আমাকে মাফ করে দেন তা না হলে আল্লাহর দরবারে আমাকে দাঁড়ায় যেতে হবে আলী বলে ফাতেমা যাও যাও বারবার বলতেছো আমি তোমাকে মাফ করে দিলাম এই ফাতেমা এবার বলো এত বিশাল বড় আটার খামিনা কেন বানাইছো যে আটা দিয়ে রুটি বানাইলে এক সপ্তাহ পর্যন্ত খাওয়া যাবে ফাতেমা বলে আলী গো আমার এতে কালের বড়ে আমি জানি